মানে মেয়েরা কোনো ইয়া পেত না, ওদের কোনো পূজা হইতো না, বা ওদেরকে মানে কেউ উঁচু স্থানে রাখতো না বা বড় চোখে দেখতো না, এবং তাদেরকে সবসময় নিচু করে রাখতো। এই জন্যই এটা প্রাচীনকালে এটা হতো আর কি। কিন্তু এখন আমরা কুমারী পূজা করতেছি এই জন্যই যে কুমারীর যা সমান অধিকার যেন পায়, কুমারীরা যেন ভালো থাকে, এবং কুমারীরা যেন সব কাজ করতে পারে, সব জায়গায় চলতে পারে, এই সমান অধিকারের জন্যই আমরা কুমারী পূজা করছি। এবং আমাদের দিনটি ভালোভাবে কুমারী পূজা আজকে হচ্ছে, আমরা খুব আনন্দিত। এটাই অষ্টমীর দিন মায়ের কাছে আমরা এটাই প্রত্যাশা করতেছি যে আমাদের দিন যেন ভালো চলে, সব কিছু যেন মঙ্গল হয়, এটাই আমাদের প্রত্যাশা। এই জন্যই আমরা এই পূজা করতেছি। যে কুমারীকে পূজিত করা হতো, তার পরবর্তীতে বিয়ে হতে সমস্যা হতো, এখন সে ভ্রান্ত যে কুসংস্কারগুলো আছে না? না, এখন আর এসব কুসংস্কার নাই, এসব সব আগে ছিল, এখন আর নাই, এখন আর কোনো সমস্যাও নাই, এখন আমরা সবই মানে করতে পারতেছি, এবং মেয়েরা আজকাল সবই করতেছে। ভালো লাগছে, মেয়েরা যেন এই পৃথিবীতে যত মেয়েরা আছে ওরা যেন ভালো থাকে, এই জন্যই আমি এখানে এসেছি। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।